আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইভেন্ট আসছে, এখান থেকে আপনারা কিভাবে আইটেমগুলো নিতে পারবেন বা এর ভিতরে কি সিস্টেম বা সবকিছু কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো, আশা করি কোনো সমস্যাই হবে না। আজকে কিন্তু আমাদের মাঝে এই নতুন ইভেন্টটা আসছে, হয়তো আপনারা অনেকেই দেখে ফেলছেন। এখন এখানে সিস্টেমটা কি আপনাদের সুন্দর করে আমি বুঝিয়ে দিতেছি। এখানে কিন্তু তিনটে স্টেপ আছে, প্রথম হলো 72, 430 এবং 1000। এখানে হয়তো আপনারা মনে করতেছেন 1000 ক্রেডিট আমাদের ওপেনিং করতে হবে, আসলে ঠিক এরকমের না। আমি আপনাদের সামনে বুঝিয়ে দিতেছি, তাহলে আপনারা বুঝবেন। এখানে শুরুতে যে স্টেজ ওয়ান যেটা আছে, এখানে কিছু আইটেম কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেতেছেন। এই স্টেজ ওয়ান যেটা আছে, এই আইটেমগুলো আপনারা কিভাবে পাবেন দেখেন। এখানে কিন্তু আপনারা প্রতিদিন ডেলি একটা কিন্তু লাকি স্পিন আপনারা ফ্রি করতে পারবেন। ধরেন আজকে একটা ফ্রি করলেন, পরে একটা কিন্তু আপনারা 2 UC দিয়ে করতে পারবেন। পরবর্তীতে করতে গেলে কিন্তু আপনাদের 20 UC লাগবে, এবং 10 টাইম যদি খোলেন তাহলে কিন্তু এখানে মোটামুটি আপনাদের 180 UC লাগবে। আপনারা হয়তো বলতে পারেন এখানে কি আমাদের 1000 ক্রেডিট এখানে ওপেনিং করতে হবে, আসলে ব্যাপারটা কিন্তু এরকমের না। আপনাদের কিন্তু এখানে 1000 ক্রেডিট ওপেনিং করতে হবে না, এখানে টোটাল কয়টা ওপেনিং করতে হবে এটা কিন্তু আপনাদের আমি ওপেনিং করেই দেখাই দেবো। শুরুতে এখানে আমি ফ্রি ড্রটা কিন্তু এখান থেকে করতেছি, দেখেন ফ্রি ড্র করছি, এখানে কিন্তু আমার 2টা কাউন্ট হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি 2 UC এখান থেকে খুলি তাহলে কিন্তু এখান থেকে আমার 10 কাউন্ট হয়ে গেছে, মানে কিন্তু 2টা স্পিন করে কিন্তু এখানে আমার 12 কাউন্ট হয়ে গেছে। এখন এখানে কিন্তু আপনার ডেলি যে 0 UC লাকি স্পিনটা পাবেন এটার জন্য কিন্তু 2টা বাড়বে, এবং আপনার যদি 2 UC দিয়ে এখান থেকে ক্রেডিট ওপেনিং করেন তাহলে কিন্তু এখান থেকে টোটাল 10টা বাড়বে, এবং আপনার যদি এখান থেকে 20 UC দিয়ে ক্রেডিট ওপেনিং করেন তাহলে এখান থেকে কিন্তু আপনার র্যান্ডমে পয়েন্টগুলো পাবেন। দেখেন এখান থেকে আমি 20 UC দিয়ে কিন্তু ক্রেডিট ওপেনিং করছি, এখানে কিন্তু সোজা আমি 15 পয়েন্ট এখান থেকে আমি পেয়ে গেছি, এখানে দেখেন আমার কিন্তু 27 পয়েন্ট হয়ে গেছে। পরবর্তীতে এখান থেকে আমি আবারও 20 UC দিয়ে কিন্তু এখান থেকে ক্রেডিট ওপেনিং করতেছি। এই 20 UC দিয়ে কত পয়েন্ট পেয়ে আপনারা এখানে দেখতেই পাবেন, দেখেন এখান থেকে কিন্তু আবার 20 UC দিয়ে ওপেনিং করছি, দেখেন এখানে কিন্তু আমি আবার 15 পয়েন্ট পেয়ে গেছি। পরবর্তীতে আবারও 20 UC দিয়ে এখানে ক্রেডিট ওপেনিং করছি, দেখেন এখান থেকে কিন্তু আমাকে আবার 10 পয়েন্ট দিচ্ছে। এখানে কিন্তু র্যান্ডমে আপনারা পয়েন্টগুলো পেয়ে যাবেন। এখানে যেহেতু আমার 72টা হইলে কিন্তু এখানে আমি প্রথম আইটেমটা কিন্তু এখান থেকে আমি উঠাইতে পারবো। এখন দেখেন এখানে কিন্তু 20 UC দিয়ে করে আমি এখান থেকে পয়েন্টগুলো কাউন্ট করতেছি, এখানে টোটাল কিন্তু আমার প্রায় দেখেন 60টার মতন হয়ে গেছে। এখানে কিন্তু আবারও আমি 20 UC দিয়ে ওপেনিং করতেছি, যেহেতু আমি প্রথম রেটটা এখান থেকে আমি নিব, দেখেন আবারও কিন্তু আমার 15 পয়েন্ট এখান থেকে পেয়ে গেছে। আমার কিন্তু টোটাল এখানে 75 কাউন্ট হয়ে গেছে, মাত্র অল্প করে ক্রেডিট ওপেনিং করে এখান থেকে কিন্তু আমি আইটেমটা এখান থেকে আমি নিয়ে ফেলতেছি। এভাবে কিন্তু আপনার আইটেমগুলো এখান থেকে নিতে পারবেন। এখন এখানে আমি আপনার শুরুতে যেটা বললাম স্টেট 1, স্টেট 2 এবং স্টেট 3 যেটা আছে, এই আইটেমগুলো আপনারা কীভাবে পাবেন দেখেন। এখানে আপনারা 72-এর নিচে থেকে যদি আপনারা ক্রেডিট ওপেনিং করেন তাহলে কিন্তু প্রথম স্টেট 1-এর যে আইটেমগুলো আছে এখান থেকে কিন্তু আপনারা র্যান্ডমে পাবেন। এছাড়াও স্টেট 2-র যে আইটেমগুলো আছে এগুলো দেখেন, আপনারা যদি 73 থেকে 430-এর ভিতরে ক্রেডিট ওপেনিং করেন তাহলে কিন্তু এই স্টেট 2-র যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু আপনারা র্যান্ডমে ক্রেডিট ওপেনিং করার সময় কিন্তু আপনারা পাবেন। এবং এখানে স্টেট 3-এর যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু নিতে হইলে কিন্তু একই সিস্টেম, আপনাদের 431 থেকে 1000-এর ভিতরে যদি আপনারা ক্রেডিট ওপেনিং করেন তাহলে কিন্তু এখান থেকে আইটেমগুলো আপনারা র্যান্ডমে কিন্তু পাবেন ক্রেডিট ওপেনিং করার সময়। কারণ এখানের যে আইটেমগুলো আছে এটা নিয়ে যদি কথা বলি, আমি সত্যি কথা বলতে কি এখানের যে আউটফিট এবং এর যে হেড কাভার আছে এটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে, পার্সোনালি খুবই ভালো লাগছে। এবং এখানে কিন্তু যেহেতু ইউসির ব্যাপার স্যাপার, এখানে একটু পাবজি জিনিসটা খারাপ করছে। এই আউটফিটটা হয়তো কোনো ইভেন্টের ভিতরে যদি দিত ফ্রি তাহলে কিন্তু অনেকটা ভালো হইতো। এখন এই আউটফিটটা যদি আপনারা বের করতে চান তাহলে কিন্তু মোটামুটি আপনাদের 2 থেকে 3 হাজার UC কিন্তু আপনাদের ওইখানে খরচ করতে হবে, তারপরে কিন্তু আপনারা এই আউটফিটটা গ্যারান্টেড পেয়ে যাবেন ওইখান থেকে। ভিডিওটি পছন্দ থাকলে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।